গুড মর্নিং সবাইকে এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আগের যে বেসিক্সের লেকচারগুলো প্রোভাইড করেছিলাম সেখানটায় আমরা ডিসি সার্কিট নিয়ে ডিসকাস করেছিলাম তো আজকে এসি সার্কিট নিয়ে ডিসকাস করা হবে তো দেখো আমাদের যে এসি ওয়েব ফর্ম আছে সেটাকে আইডিয়ালি ভি ইকোয়ালস টু ভি এম সাইন উমেগাটি দিয়ে ডিনোট করা হয় এই ভি ইকোয়ালস টু ভি এম সাইন উমেগাটি এই যে ইকুয়েশনটা আছে এর ওয়েব ফর্মকে যদি আমরা ডিনোট করি তাহলে দেখো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও দেখানো হয়েছে এখানটায় এক্স অ্যাক্সিস বরাবর আমরা ওমেগাটি নিয়েছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে ভোল্টেজকে নিয়েছি তো ওয়েব ফর্মে যাওয়ার আগে কয়েকটা কথা বলি যে ভি ইকোয়ালস টু ভিএম সাইন ওমেগাটি এটাকে প্লট করে কীভাবে এরকম আসে এটা তো হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সের যার জন্য এটার ডিটেলস এক্সপ্লেনেশানে আমি যাচ্ছি না এখানে কারণ ট্রিপলিতে তোমাদের এগুলো কাজে লাগবে না যদি কারো ইন্টারেস্ট থাকে এই ব্যাপারে তাহলে কিছুদিন পরে আমি ইটেক নেব ফার্স্ট ইয়ারদের তো তখন এই জিনিসগুলো সেখানে আপলোড হবে ইন্টারেস্ট থাকলে সেখান থেকেই দেখে রাখতে পারবে তো এখানে যে জিনিসগুলো আমাদের ট্রিপলিতে লাগবে সেই জিনিসগুলো নিয়েই ডিসকাশান হবে সেটা বলেছিলাম তো যাই হোক ভিহিকলস টু ভিএম সাইন ওমেগাটিকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে আসবে হচ্ছে এরকম যেমন ধরো অঙ্কে তোমরা করেছিলে ওয়াই ইকোয়ালস টু এক্স ওয়াই টু এক্স ছিল কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান সেটাকে গ্রাফে প্লট করলে এরকম একটা গ্রাফ পেতে তো একই রকমভাবে এই ইকুয়েশানটা যদি গ্রাফ প্লট করা হয় তাহলে জিনিসটা এরকম আসে তো অবভিয়াসলি আমি এখানে গ্রাফ প্লট করা শেখাচ্ছি না বাট ভি ইকোয়ালস টু ভি এম সাইন উমেগা থেকে এটা যে এসছে তো সেটা ঠিক এসছে না ভুল এসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায় তাহলে জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তারপরে এই ভি ইকস টু ভিএম সাইন ওমেগাটি কী করে এলো সেটা সম্পর্কে কিছু জিনিস আর এর যে প্রত্যেকটা টার্ম আছে ভি ভি এম ওমেগা এগুলো কী এগুলো তারপরে আমরা একে একে দেখব তো দেখো ভি ইকস টু ভিএম সাইন ওমেগাটি এই যে সাইন থিটার কথা ভাবো সাইন থিটার কথা ভাবো এই থিটার জায়গায় আমরা এখানটায় সিম্পলি টি লিখেছি কেন লিখেছি সেগুলো আমি পরে আসছি তো এখানে দেখো ওমেগাটির জায়গায় যদি আমরা জিরো ডিগ্রি বসাই জিরো ডিগ্রি যদি বসাই তাহলে সাইন জিরোর ভ্যালু কত হয় জিরো ভিএম ইন্টু জিরো কত হবে জিরো তাহলে ভি এর ভ্যালু কত আসবে জিরো তার মানে ওমেগাটি জিরোতে ভোল্টেজের ভ্যালু কত জিরো দেখো ওমেগাটি ইকালস টু জিরোতে ভোল্টেজের ভ্যালু হচ্ছে গিয়ে জিরো এরপরে আর একটা ভ্যালু নাম ওমেগাটি ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি আর নাইনটি ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে লিখি তাহলে কী হবে পাই বাই টু নাইনটি ডিগ্রি বা পাই বাই টুতে সাইন থিটা বা সাইন ওমেগাটির ভ্যালু কত হয় এক তাহলে ভিএম ইন্টু ওয়ান কত হবে ভিএম তাহলে ভি এর ভ্যালু তখন কত হবে ভিএমের সঙ্গে সমান দেখো নব্বই ডিগ্রিতে ভি এর ভ্যালু কত হয়েছে ভিএম সেটাকে এখানে আমি এরকমভাবে ডিনোট করে রেখেছি ওমেগাটি ইকুয়ালস টু যখন ওয়ান ডিগ্রি অর পাই হবে সাইন ওমেগা মানে সাইন একশো আশি ডিগ্রি বা পাইয়ের ভ্যালু কত জিরো তাহলে ভিএম ইন্টু জিরো কত হবে আবার জিরো হবে তাহলে ভোল্টেজের ভ্যালু একশো আশি ডিগ্রি বা পাইতে আসবে হচ্ছে জিরো দেখো পাইতে ভোল্টেজের ভ্যালু আবার এসছে জিরো একই রকমভাবে উমেগাটি ইকুয়ালস টু যদি আমরা দুশো সত্তর ডিগ্রি অর থ্রি পাই বাই টু বসাই তো সাইন দুশো সত্তর ডিগ্রি বা থ্রি পাই বাই টুর ভ্যালু হয় মাইনাস ওয়ান তাহলে ভিএম ইন্টু মাইনাস ওয়ান যদি করি কত পাবো মাইনাস ভিএম তাহলে ভি এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে মাইনাস ভিএম দেখো থ্রি পাই বাই টু বা দুশো সত্তর ডিগ্রিতে ভি এর যে ভ্যালু সেটা এসছে কত মাইনাস ভিএম সেটাকে এখানটায় ডিনোট করা আছে একই রকমভাবে যদি ওমেগাটি ইকোয়ালস টু আমরা তিনশো ষাট ডিগ্রি বা রেডিয়ানে হচ্ছে টু পাই যদি বসাই সাইন তিনশো ষাট ডিগ্রি বা টু পাইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে জিরো তাহলে সেক্ষেত্রে ভিএম ইন্টু জিরো কত হবে জিরো ভোল্টেজের ভ্যালু আসবে জিরো দেখো টু পাই বা তিনশো ষাট ডিগ্রিতে ভোল্টেজের ভ্যালু এসছে জিরো তো একই রকমভাবে আমরা যদি এই অ্যাঙ্গেলগুলো বসাতে থাকি তাহলে তার জন্য রেসপেক্টিভ ভ্যালু পাবো গ্রাফ প্লট করতে থাকলে এরকম চলতেই থাকবে যত ভ্যালু নেব তত এভাবে গ্রাফটা চলতেই থাকবে তাহলে দেখতেই পাচ্ছ যে ওমেগাটির বিভিন্ন ভ্যালুগুলো যদি আমরা নিই আর এই যে গ্রাফটা এখানটায় ড্র করা আছে সেই আমরা দেখছি কি এই পয়েন্টগুলো যদি আমরা বসাই তাহলে এই স্যাটিসফাই করছে তাহলে বেসিক্যালি ভি কলস টু ভিএম সাইন ওমেগাটির গ্রাফ হচ্ছে এরকম আচ্ছা জিনিসটা আমাকে একটু ইরেজ করে নিতে দাও এবার এবার এখানে হচ্ছে গিয়ে প্রথম ব্যাপার যেটা যে এই গ্রাফটা এরকম পেলাম কি করে যেমন ধরো ডিসির কথা যখন আমি বলছিলাম ডিসির কথা যখন বলছিলাম ব্যাটারির ভোল্ট একটা ব্যাটারির কথা ভাবো ব্যাটারির ভোল্টেজ আমি লিখে দিচ্ছিলাম পাঁচ ভোল্ট বা দশ ভোল্ট এরকম লিখে দিচ্ছিলাম এবার এসির কথা যখন বললাম তখন আমরা ভিহিকলস টু ভিএম সাইন ওমেগাটি কেন নিচ্ছি আর এই গ্রাফটাই এরকম আমরা চুজ করে নিলাম কেন তাই না এটা একটা কোশ্চেন থেকে যাচ্ছে তো আমরা যখন ট্রিপলিতে মেশিনের চ্যাপ্টারে ঢুকবো মেশিনের চ্যাপ্টারে ডিসি মেশিন আছে তার ভেতরে যখন ডিসি জেনারেটার পরব আর তারপরে যখন এসি মেশিনের মধ্যে যখন সিনক্রোনাস জেনারেটর পড়ব যেগুলো সিলেবাসে দেখিয়েছিলাম তখন আমরা দেখতে পাবো যে ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগাটি কেন এলো কারণ জেনারেটার কী করছে ভোল্টেজ তৈরি করছে জেনারেটার থেকে আমরা আউটপুট কী পাই ইলেকট্রিক্যাল এনার্জি পাই তার মানে জেনারেটার থেকে আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাবো তো ওই ওই যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা আমরা জেনারেটার থেকে পাচ্ছি আর তার ইকুয়েশন হয় হচ্ছে গিয়ে এরকম তো আমরা যখন জেনারেটার পড়ব তখন জানতে পারবে যে এই জিনিসটা কেন আসছে তাহলে আশা করি বোঝাতে পারলাম জিনিসটা আচ্ছা এবারে এই যে ভিহিকলস টু ভিএম ওমেগাটি আমরা নিয়ে নিয়েছি এর প্রত্যেকটা টার্মকে আমরা এখানটায় এবার এক্সপ্লেন করব। দেখো ব্যাটারির কথা যখন আমি বলছিলাম বা ডিসির কথা যখন আমি বলছিলাম তখন খেয়াল করে দেখবে আমি বলেছিলাম ডিরেক্ট কারেন্ট সিস্টেম তো ডিসির একটা প্রপার্টি ছিল এটাই যে ওর যে কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু টাইমের রেসপেক্টে কখনো চেঞ্জ হয় না মানে একটা পাঁচ ভোল্টের ব্যাটারি দুই সেকেন্ড টাইম নাও তখন হচ্ছে গিয়ে যদি পাঁচ ভোল্ট থাকে দুই সেকেন্ড পরে তার মানে স্যার ভোল্টেজ পাঁচ ভোল্টই থাকবে পাঁচ সেকেন্ড পরে তার ভোল্টেজ পাঁচ ভোল্টই থাকবে একটা পাঁচ ভোল্টের ব্যাটারি সবসময় পাঁচ ভোল্টই আউটপুট দেবে বাট এসির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা এসির ক্ষেত্রে আমি যদি এই টাইমের ভ্যালুটাকে চেঞ্জ করতে থাকি টাইমের ভ্যালু চেঞ্জ করতে থাকলে এই ভোল্টেজের ভ্যালুও চেঞ্জ হতে থাকবে এখানে দেখতেই পাচ্ছ ওমেগাটি যখন জিরো হচ্ছে তখন ভ্যালু কত জিরো ওমেগাটি যদি বাড়াতে থাকি তাহলে দেখতে পাচ্ছ কি ভোল্টেজের ভ্যালুও আস্তে আস্তে বাড়তে থাকছে বাড়তে বাড়তে নব্বই ডিগ্রিতে ভোল্টেজের ভ্যালু ম্যাক্সিমাম হয়েছে সেটা কত ভিএম নব্বই ডিগ্রির পরেও যদি আমি অ্যাঙ্গেলকে আরও বাড়াই তখন কী হচ্ছে ভোল্টেজের ভ্যালু আবার কমতে শুরু করছে কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে তার মানে দেখতে পাচ্ছি যে এই যে ইকুয়েশন বা গ্রাফটা নিয়েছি আমরা এখানে ভোল্টেজ জিরোর থেকে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম থেকে আবার জিরো হচ্ছে শুধু তাই না পাইয়ের পরে বা একশো আশি ডিগ্রির পরে যখন আমরা উমেগাটিকে আরও বাড়াচ্ছি তখন দেখছি এখানে দেখো ভোল্টেজটা কী ছিল পজিটিভ ছিল জিরো মানে জিরোর পর থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে তারপরে আবার জিরো হয়েছে বাট টোটাল যে ভ্যালুটায় সেটা হচ্ছে গিয়ে পজিটিভ বাট পাইয়ের পর থেকে মানে একশো আশি ডিগ্রির পর থেকে যখন আমি ভোল্টেজকে বাড়াচ্ছি তখন এটা দেখো টোটালটাই আমরা পাচ্ছি নেগেটিভ মানে টোটাল যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ তার মানে আমি দেখতে পাচ্ছি এটাই ভোল্টেজের ভ্যালু একবার পজিটিভ হচ্ছে আর একবার নেগেটিভ হচ্ছে আবার শুধু তাই না শুধু তুমি যদি পজিটিভের কথা ভাবো পজিটিভ সাইকেলটার কথা ভাবো পজিটিভ সাইকেলে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের ভ্যালু কখনো জিরো হচ্ছে কখনো বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভিএম হয়ে যাচ্ছে কখনো কমতে কমতে আবার জিরো হয়ে যাচ্ছে তুমি যদি নেগেটিভ সাইকেলের কথা ভাবো নেগেটিভ সাইকেলে আমরা দেখছি কি ভোল্টেজের ভ্যালু সেখানেও চেঞ্জ হচ্ছে সেখানেও নেগেটিভ সাইকেলে দেখো বাড়তে বাড়তে ম্যাক্সিমাম ভিএমএ পৌঁছাচ্ছে তারপরে আবার জিরোতে চলে যাচ্ছে তাহলে মোট কথা এখানে যে আমরা গ্রাফটা ড্র করেছি সেখানে দেখতে পাচ্ছি কি ভোল্টেজের ভ্যালু কিন্তু কখনো ফিক্সড নয় কীরকমভাবে ফিক্স নয় ভোল্টেজের দু রকম চেঞ্জ হচ্ছে এখানে এক হচ্ছে গিয়ে ম্যাগনিচিউড চেঞ্জ হচ্ছে ম্যাগনিচিউড বা ভ্যালু চেঞ্জ হচ্ছে কখনো জিরো হচ্ছে তারপর জিরোর থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম থেকে আবার কমতে কমতে জিরো হচ্ছে তার মানে ওর ম্যাগনিচিউড বা ভ্যালু সব সময় চেঞ্জ হচ্ছে আর কি দেখছি আমরা ওর ডিরেকশানও চেঞ্জ হচ্ছে ডিরেকশান চেঞ্জ হচ্ছে মানে দেখো কখনো পজিটিভ হচ্ছে কখনো নেগেটিভ হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি কি আমরা যে এই যে ভোল্টেজটা নিয়েছি তার ম্যাগনিচিউড আর ডিরেকশন প্রত্যেক মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে আর সেটাই তো হচ্ছে গিয়ে এসির একটা প্রপার্টি এসির প্রপার্টিতে বলেছিলাম যে অল্টারনেটিং ইন নেচার অল্টারনেটিং ইন নেচার মানে প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে তো আমরা দেখছি কি এসির ক্ষেত্রে তার ম্যাগনিচিউড বা ডিরেকশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে যেটা ডিসির ক্ষেত্রে হচ্ছিল না এবার এখানে একটা জিনিস দেখো যে আমি যে ইকুয়েশানটা লিখেছি ভি ইকোয়ালস টু ভি এম সাইন ওমেগাটি এখানে এবার প্রত্যেকটা টার্মকে এক্সপ্লেন করা যাক তো ফার্স্টে দেখো এই ছোট হাতের ভি যেটা লেখা আছে স্মল লেটারের ভি যেটা লেখা আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ এগুলো আমি সব এই স্লাইডে রেখেছি সব দেখাচ্ছি আমি একে একে যাই হোক এই ভিটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ এবারে কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ কেন বলা হচ্ছে দেখো এই যেখানে টি আছে এই যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা টি এর ওপর ডিপেন্ড করছে টাইম যদি চেঞ্জ করতে থাকি ভোল্টেজের ভ্যালুও চেঞ্জ হবে কোনো একটা ইনস্ট্যান্টে ধরো টি ইকুয়ালস টু জিরো সেই ইনস্ট্যান্টে ভোল্টেজের যা ভ্যালু টি ইকুয়ালস টু এক সেকেন্ডে ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে সে কমুক বা বারুক সেটা পরের ব্যাপার বাট চেঞ্জ হয়ে যাবে মানে প্রত্যেকটা ইনস্ট্যান্টে টিয়ের প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা ইনস্ট্যান্টের ওপর এই ভোল্টেজটার ভ্যালু ডিপেন্ড করছে তো তার জন্য যেহেতু টি এর ইনস্ট্যান্ট ভ্যালুর ওপর এই ভি এর ভ্যালুটা ডিপেন্ড করছে তার জন্য এই ভিটাকে মানে যে স্মল লেটারে যে ভিটাকে লেখা আছে এটাকে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ বলা হয় মানে ভোল্টেজের তাৎক্ষণিক ভ্যালু তো ভোল্টেজের কথা যখন বলছি তার ইউনিট অবভিয়াসলি ভোল্ট হবে আচ্ছা তারপরে দেখা যাক এই যে ভিএম লেখা আছে ভিএম কি ভিএম হচ্ছে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু গ্রাফ থেকেই দেখতে পাচ্ছ যে পজিটিভ সাইকেলে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ভিএম নেগেটিভ সাইকেলে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মাইনাস ভিএম তাহলে মোট কথা ভিএ ভি ইকোয়ালস টু ভিএম সাইন ও মেগাটিতে ভিএম ডিনোট করছে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজকে দেখো সেটাই আমি এখানে লিখে রেখেছি ভিএম ইকোয়ালস টু ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ ভোল্টেজের কথা বলছি তাহলে এখানেও ইউনিট হবে কি ভোল্ট এবার আসছি আমি হচ্ছে এক মিনিট একটু পরিষ্কার করে নিই জায়গাটা এবারে আসছি দেখো এখানটায় ওমেগার ব্যাপারে তো ফার্স্ট লেকচারে আমি এক্সপ্লেন করেছিলাম একবার যে আমরা যখন অ্যাঙ্গুলার স্পিড বা রোটেশনাল স্পিড নিয়ে কথা বলবো তখন সেখানে স্পিডকে তিনভাবে ডিনোট করা হয় সেটা আমরা ফার্স্ট লেকচারেই করে এসেছি তার জন্য আমি এখানে ডিটেলসে ঢুকবো না সেখানে আমরা দেখেছিলাম যে রোটেশনাল যে স্পিড তাকে আমরা তিনভাবে ডিনোট করছিলাম তিনটে ইউনিটে এক্সপ্রেস করছিলাম আর পি এম মানে রিভলিউশান পার মিনিট আর পি এস বা রিভলিউশন পার সেকেন্ড আর একটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ওই রেডিয়ান পার সেকেন্ডটাকেই সেখানে সুন্দর করে একটা সার্কেলের ছবি এঁকে সমস্ত কিছু এক্সপ্লেন করেছিলাম এই ওমেগাটা হচ্ছে সেটাই যার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড একে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো সেটাকেই দেখো এখানে লেখা আছে ওমেগা ইকোয়ালস টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড এখান থেকে ব্যাপারটা একটু হয়তো আইডিয়া পাবে যে আমরা যখন জেনারেটার পরব তখন দেখবে সেই জেনারেটারে একটা কয়েলকে বা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কীভাবে ঘোরাচ্ছি যার জন্য ভোল্টেজটা তৈরি হয় এবার কয়েলকে ঘোরালে বা ম্যাগনেটিক ফিল্ডকে ঘোরালে কেন আর কীভাবে ভোল্টেজ জেনারেট হচ্ছে সেটা তো আমরা জেনারেটারের চ্যাপ্টারে গিয়ে পড়বো মোট কথা এখন এটুকু জানো যে একটা কয়েল বা ম্যাগনেটিক ফিল্ডকে যখন আমি রোটেট করাচ্ছি তখন এই ভোল্টেজটা তৈরি হচ্ছে তো যেহেতু রোটেট করাচ্ছি যে ম্যাগনেট হোক মানে ম্যাগনেটিক ফিল্ড হোক বা কয়েল হোক তাকে যেহেতু রোটেট করাচ্ছি তাহলে তার যে রোটেশান সেটার যে স্পিড সেটাকে আমরা কী ইউনিটে তাহলে ডিনোট করেছি সেখানটায় রেডিয়ান পার সেকেন্ড এবার একটু আগেই বললাম যে জেনারেটার পড়াতে গেলে বুঝতে পারবে যে এই ইকুয়েশানটা কীভাবে আসছে তো এখন একটু আশা করি আইডিয়া পেলে যে কোনো একটা জিনিসকে সেটা ম্যাগনেটিক ফিল্ড হোক বা কয়েলকে ঘোরানোর জন্য এই ভোল্টেজটা তৈরি হচ্ছে তো যেহেতু এখানে মানে এই জায়গাটায় রোটেশানের ব্যাপারটা নিয়ে ডিল করছি আমরা তার জন্য এই ওমেগা টার্মটা এসছে তাহলে ওমেগাকে বলবো আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ওমেগা ইকোয়ালস টু হয় টু পাই এফ এর যে ডেরিভেশান সেটা ইটেকে থাকে আমাদের এখানে ডেরিভেশান কাজে লাগবে না বাট এই ফর্মুলাটা লাগবে যে ওমেগা ইকুয়ালস টু টু পাই এফ পাইয়ের ভ্যালু তো জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা বাইশের সাত আর এফ এফকে বলা হয়ে হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বা নর্মাল ফ্রিকোয়েন্সি দেখবে বাড়িতে যত ইন্সট্রুমেন্ট আছে তার গায়ে লেখা থাকে হচ্ছে গিয়ে ভোল্টেজের রেটিং থাকে পাওয়ারের রেটিং থাকে তাছাড়াও দেখবে ফিফটি হার্চ কথাটা লেখা থাকবে বা আমাদের বাড়িতে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে গিয়ে ফিফটি হার্চ এই যে ফিফটি হার্চের কথা বলা হচ্ছে এটা ওই এফ বা লিনিয়ার ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে তাহলে এফ বা এফকে আমরা কী বলছি লিনিয়ার ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সির যে ইউনিট সেটাকে আমরা বলি কি হার্চ আর মানে তার যে ইউনিট সেটা হচ্ছে হার্জ হার্জেরই আর একটা নাম হচ্ছে সাইকেলস পার সেকেন্ড আর ফ্রিকোয়েন্সি হয় ইকুয়ালস ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি ইকোয়ালস টু বাই ওয়ান বাই টাইম পিরিয়ড এবার আমরা ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড জিনিসটা কি সেটাও চলো একটু সংক্ষেপে বুঝে নেবো এই ওয়েব ফর্ম থেকে দেখো এই ওয়েব ফর্মে কিছু জিনিস ফার্স্টে এক্সপ্লেন করি আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা ফুল সাইকেল বলতে কী বোঝো আচ্ছা একটা ফুল সাইকেল মানে ধরো এখানে যে গ্রাফটা প্লট করা আছে দেখো এই গ্রাফটা ওয়েব ফর্মটা জিরোর থেকে স্টার্ট হয়েছে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে জিরো হয়েছে তারপরে আবার এইখানে এসছে তারপরে আবার এই যে জিনিসটা হয়েছে ব্লু কালারে যেটা আঁকা আছে সেটা দেখো রেড কালারে যে জায়গাটা আঁকা আছে যে ওয়েব ফর্মটা আঁকা আছে সেটা আর ওটা কিন্তু সিমিলার মানে এই জিনিসটা একবার হলো তারপরে যখন আবার এই জিনিসটা হচ্ছে মানে আমি এখানে দুটো কালার এঁকেছি ওই জন্য যে ব্লু কালারে যে ওয়েব ফর্মটা ড্র করা আছে ওয়েব ফর্মের যে পোর্শানটা ব্লু কালারে ড্র করা আছে সেটা দেখো রেড কালারের সঙ্গে সিমিলার মানে জিরোর থেকে স্টার্ট হয়ে টু পাই অফ দি রেড কালারের ওয়েব ফর্মের পোর্শানটা আছে ব্লু কালারটা দেখো এই রেড কালারেরই সিমিলার মানে কি এই রেড কালারটাই রেড কালারের পোর্শানে যেটুকু ওয়েব ফর্ম আঁকা আছে বা ওয়েব ফর্মে যেটুকু পোর্শান আঁকা আছে সেই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে মানে ব্লু কালার তো এখানে এসে শেষ হয়ে যায়নি আমরা যদি আরও এখানে ওমেগাটির ভ্যালু নিতাম তাহলে এভাবে চলতেই থাকতো তাহলে আমরা দেখছি কি একটা ইউনিট বারবার রিপিট হয়ে হয়ে যাচ্ছে তাই না তাহলে এই যে স্মলেস্ট ইউনিটটা বারবার রিপিট হচ্ছে এই স্মলেস্ট ইউনিটটাকেই আমরা কি বলবো ফুল সাইকেল বলবো রিপিট করছি আমি একবার কোনো ওয়েব ফর্ম ড্র কোনো ওয়েব ফর্ম ধরো ড্র করলে ওই ওয়েব ফর্ম ড্র করার পর ওর কোনো একটা পার্টিকুলার ইউনিট দেখবে বারবার রিপিট হতে থাকছে কোন ধরনের ওয়েব ফর্মে হয় যদি পিরিওডিক ওয়েব ফর্মে হয় তো পিরিওডিক ওয়েব ফর্ম কী সেটা ফিজিক ফিজিক্স সমাজের যে ছিল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স সেখানেই পিরিডিক ওয়েব ফর্ম নিয়ে বলা হয়েছিল যার আমি ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না তো ভিহিকলস টু ভিএম সাইন ওমেগাটি এটা একটা পিওডিক ওয়েব ফর্ম তো যাই হোক এই ধরনের পিরিয়ডিক ওয়েভ ফর্ম যখন আমরা ড্র করি দেখতে পাবো কি যে একটা পার্টিকুলার ইউনিট বারবার রিপিট হচ্ছে যেটা এখানে একবার রেড কালার দিয়ে ড্র করেছি রেড কালারটা দেখো এখানে ওয়েব ফর্মের এই পোর্শনটা শেষ হয়েছে আবার ব্লু কালার স্টার্ট হয়েছে তো আমরা দেখছি কি একটা স্মলেস্ট ইউনিট বারবার রিপিট হয়ে যাচ্ছে এই যে স্মলেস্ট ইউনিটটা বারবার রিপিট হচ্ছে এটাকেই আমরা বলি একটা ফুল সাইকেল এবার একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যতটা টাইম লাগে তাকে আমরা ওই ওয়েভ ফর্মের টাইম পিরিয়ড বলি দেখো এই যে ফুল সাইকেলটা আমরা ক কোথা থেকে কতটা গেছে দেখো জিরোর থেকে টু পাই অবধি একটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে তাহলে ওয়েব ফর্মটার এই জিরোর থেকে টু পাই অবধি আসতে যে পরিমাণ টাইম লেগেছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওই ওয়েব ফর্মের টাইম পিরিয়ড তার জন্য দেখো টাইম পিরিয়ডকে এখানে এভাবে দেখানো আছে জিরোর থেকে টু পাই অবধি যেতে ওই পরিমাণ টাইম লেগেছে ওটা হচ্ছে টাইম পিরিয়ড বা এখানে তুমি ব্লু কালারটার কথাও পাবো এটুকু হচ্ছে টাইম পিরিয়ড কেন কারণ রেড কালারের যেটুকু ওয়েব ফর্মের পোর্শান আঁকা আছে আর ব্লু কালারের যে ওয়েব ফর্মের পোর্শানটা আঁকা আছে দুটো তো সিমিলার কারণ রেড কালারের পোর্শানটাই তো ব্লু কালারে বারবার রিপিট হচ্ছে ব্লু কালার বারবার রিপিট হতে থাকছে তাহলে এটা হচ্ছে কি আমার টাইম পিরিয়ড তার মানে মোট কথা একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যতটা টাইম লাগবে তাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল নাও তুমি ফ্যানের কথা পাবো বাড়িতে আমাদের যে ফ্যান চলে তো সেই ফ্যানটা একটা পূর্ণ পাক ঘুরতে একবার পুরোটা ঘুরতে যতটা টাইম নেয় সেটা বলতে পারো ফ্যানের টাইম পিরিয়ড কি বললাম তোমার বাড়িতে যে সিলিং ফ্যান আছে বা টেবিল ফ্যান আছে যে ফ্যানই থাকুক না কেন সেটা একবার পুরোটা ঘুরতে যতটা টাইম নেয় সেটা হচ্ছে গিয়ে ফ্যানের টাইম পিরিয়ড এরকমভাবে এখানেও তাই একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যতটা টাইম আমার লাগছে সেটা হচ্ছে গিয়ে ওই ওয়েব ফর্মের টাইম পিরিয়ড আচ্ছা ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি হলো এক সেকেন্ড টাইমে যতবার ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে এক সেকেন্ড টাইমে যতবার ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে নাম্বার অফ ফুল সাইকেলস জিনিস দুটো ডিফারেন্স বোঝো টাইম পিরিয়ড কী দেখলাম একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগছে আর ফ্রিকোয়েন্সি আমরা কী দেখছি যে এক সেকেন্ড সময়ে যতগুলো ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে মানে তোমাকে একটু আগে আমি ফ্যানের এক্সাম্পল দিলাম ফ্যানের এক্সাম্পল দিয়েই তুমি ভাবো জিনিসটা চলে এখানে আমি লিখি তারপরে আবার মুছেও দেবো ধরো ফ্যান এক পাক ঘুরতে ফ্যান একটা পূর্ণ পাক ঘুরতে যে টাইমটা নিচ্ছে তাকে আমরা বলছি ফ্যানের টাইম পিরিয়ড আর এক সেকেন্ড টাইমে যতগুলো পাক কমপ্লিট করছে সেটা হচ্ছে গিয়ে ফ্যানের যে রোটেশন তার ফ্রিকোয়েন্সি এই হচ্ছে গিয়ে ব্যাপার তাহলে জিনিসটাকে যদি এনে সামারি আমি বলি তাহলে কি দাঁড়াবে সেটা একটু বোঝা যাক আমরা এই একটা ওয়েব ফর্ম পেয়েছি এই যে ওয়েব ফর্মটা পেয়েছি এই ওয়েব ফর্মটা কী ধরনের ওয়েব ফর্ম পিরিয়ডিক ওয়েব ফর্ম তো যে কোনো পিরিয়ডিক ওয়েব ফর্মের যে স্মলেস্ট ইউনিটটা বারবার রিপিট হচ্ছে তাকে আমরা বলি ফুল সাইকেল একটা ফুল সাইকেল কমপ্লিট হতে যে টাইম লাগে তাকে আমরা বলি টাইম পিরিয়ড আর এক সেকেন্ড সময়ে যতগুলো ফুল সাইকেল কমপ্লিট হবে তাকে আমরা কি বলবো ফ্রিকোয়েন্সি তার জন্য ফ্রিকোয়েন্সির ইউনিটকে আমরা কি বলতে পারি এক সেকেন্ড টাইমে যতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে তাহলে ওকে আমরা সাইকেল পার সেকেন্ড বলতে পারি যার জন্যই ফ্রিকোয়েন্সির ইউনিটটাকে এখানে সাইকেল পার সেকেন্ড লিখেছিলাম আর সাইকেল পার সেকেন্ডেরি আর একটা নাম হচ্ছে হার্জ আর ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড তাহলে কি দেখলাম একে অপরের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল তো এটাকেও প্রুফ করা যায় এফ ইকালস টু ওয়ান বাই টি বাট সেটা ইটেকে কাজে লাগবে আমাদের এখানে তো কাজে লাগবে না জাস্ট জেনে রাখতে হবে আর টাইম পিরিয়ড টাইমের কথা বলছি তার ইউনিট কী হবে সেকেন্ড হবে তাহলে এই গেল হচ্ছে গিয়ে এসির বেসিক অ্যানালিসিস বাট এখানে জিনিসটা কমপ্লিট নয় কেন কমপ্লিট নয় আমাদেরকে আর একটা টার্ম নিয়ে একটু কথা বলতে হবে এখানটায় এক মিনিট ওয়েট করবে জিনিসগুলো আমি একটু মুছে নিই এই যে ইকুয়েশানটা পড়লাম এখানটায় এখানে আমরা একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ পেয়েছি একটা ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ পেয়েছি আচ্ছা আবার আমরা এভারেজ ভ্যালু অফ ভোল্টেজও বার করতে পারি যেটা এখানে কাজে লাগবে না ট্রিপলিতে কাজে লাগবে না বলে আমি সেই এক্সপ্লেনেশানে যাচ্ছি না বাট যেটা কাজে লাগবে সেটা শুধু ট্রিপলি বলে না সমস্ত জায়গাতেই কাজে লাগবে সেটা হচ্ছে কি আরএমএস ভ্যালু ভোল্টেজের আরএমএস ভ্যালু আর ফুল ফর্ম হচ্ছে রুটমিন স্কোয়ার এই রুটমিন স্কোয়ার ভ্যালু অফ ভোল্টেজ নিয়ে ইটেকে কিন্তু ডিটেলসে পড়ানো হয় তো এখানে আমি জাস্ট যেটুকু জিনিস লাগবে সেটুকু জিনিস বলে যাচ্ছি যদি কারো এক্সট্রা ইন্টারেস্ট থাকে ওই একই জিনিস যেটা বললাম কিছুদিন পর আমার ইউটিউব চ্যানেলেই ইটেকের লেকচার আপলোড হবে তখন যদি কারোর জানার ইচ্ছে থাকে ডিটেলসে সেই ভিডিও দেখতে পারো বাট হ্যাঁ ট্রিপিলিতে সেই কোশ্চেন কখনো আসবে না সেটা সম্পূর্ণ নিজের ইন্টারেস্টের জন্য তো যাই হোক প্রথমে আমরা দেখব যে রুটমিন স্কোয়ার ভ্যালুটা আমরা কেন নিচ্ছি এই জিনিসটা কী বোঝার আগে আমরা কেন দরকার সেটা আমি ফার্স্টে বুঝব দেখো ডিসির ক্ষেত্রে সাপোজ আমি একটা ব্যাটারির কথা বললাম ব্যাটারির ভোল্টেজ বললাম পাঁচ ভোল্ট ঠিক আছে তো এই যে ব্যাটারির ভোল্টেজ বললাম পাঁচ ভোল্ট এটা সবসময়ের জন্যই পাঁচ ভোল্ট এটুকু আমি তো এর আগেও অনেকবার বলেছি কারণ টাইমের রেসপেক্টে ভোল্টেজ কখনো চেঞ্জ হচ্ছে না এবার ধরো একটা সার্কিট আছে সেখানটায় তুমি পাঁচ ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করেছ তাহলে যেহেতু সার্কিটে এখন একটা সোর্স আছে আর সার্কিটটা ক্লোজ সার্কিট সার্কিটে কারেন্টও ফ্লো করবে কারেন্ট কি করে পাবে আই ইকস টু ভি বাই আর করে ও হোম পড়েছিলে ভি ইকোয়ালস টু আর সেখান থেকে আই ইকোয়ালস টু ভি বাই আর করে এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম কোনো একটা মুহূর্তে যে ভাই কারেন্ট কত হবে তুমি আমাকে বললে যে কারেন্ট তো এত হবে আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি পাওয়ার কত হবে তুমি পাওয়ারও ক্যালকুলেট করে বলে দেবে পি ইকোয়ালস টু ভিআই হোক আই স্কোয়ার আর হোক বা ভি স্কোয়ার আর করে হোক তুমি আমাকে পাওয়ারও বলে দেবে খুব ভালো কথা কারণ ডিসির ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে কি এসির ক্ষেত্রে এখানটায় কী প্রবলেম এসির ক্ষেত্রে ভোল্টেজের ভ্যালু সব সময়তে চেঞ্জ হচ্ছে এসির ক্ষেত্রে ভোল্টেজের ভ্যালু সবসময় চেঞ্জ হচ্ছে তো এসির ক্ষেত্রে কারেন্টকে আমি স্মল আই দিয়ে ডিনোট করলাম স্মল আই টু কী হবে স্মল ভি বাই ক্যাপিটাল আর ঠিক আছে মানে এখানেও তো ল আমার কার্যকরী হয় তো এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম কারেন্ট কত যেখানে আমি এসি সাপ্লাই দিয়েছি ঠিক আছে আমি তোমাকে যখন জিজ্ঞেস করলাম কারেন্ট কত তুমি সেটা ভেবে বলতে বলতে বা অ্যামিটারের রিডিং দেখে অ্যামিটার বলবো না এখানটায় তারপর তুমি কোনোভাবে জানতে পারলে যে কারেন্টের ভ্যালু কত বা অ্যামিটার দিয়ে ধরে নাও যা যা খুশি তো আমি তোমাকে কোনো মুহূর্তে জিজ্ঞেস করলাম কারেন্টের ভ্যালু কত তো তুমি আমাকে যখন বলতে যাবে আমার জিজ্ঞেস করা আর তোমার বলার মুহূর্তের মধ্যে যে টাইমের গ্যাপটা আছে তাতেও কিন্তু কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কারণ কি কারেন্ট প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে আশা করি বোঝা গেল কারণ ভোল্টেজ প্রত্যেক মুহুর্তে চেঞ্জ হচ্ছে আমি আর একবার রিপিট করছি আমি তোমাকে জিজ্ঞেস একটা সার্কিট আছে যে সার্কিটে আমি এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি এবার সার্কিটে তাহলে এসি কারেন্ট ফ্লো করবে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কারেন্টের ভ্যালু কত এবার আমি জিজ্ঞেস করলাম আর তুমি বলবে এইটুকুর মাঝখানেও যে কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড না কয়েক মিলি সেকেন্ডেরও যদি গ্যাপ হয় তাতেও কিন্তু কারেন্ট আর ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কারণ ভোল্টেজের ভ্যালু আর কারেন্টের ভ্যালু প্রত্যেক মুহুর্তে চেঞ্জ হচ্ছে পাওয়ারের ভ্যালুও একই রকমভাবে চেঞ্জ হবে তাহলে যদি এখানে তো আমি বলাটা এক্সাম্পল নিলাম আমাকে যদি কোনো ক্যালকুলেশান করতে হয় তাহলে আমি কী করে ক্যালকুলেশানটা করব তো সেই অসুবিধাটা দূর করার জন্য আমরা আনছি আর এম ভ্যালু বা মিন স্কোয়ার ভ্যালুর কনসেপ্ট ঠিক আছে আচ্ছা যেরকম ম্যাক্সিমাম ভ্যালুকে ভিএম দিয়ে ডিনোট করা হয়েছে আর এমএস ভ্যালুকে আমরা ভিআরএমএস দিয়ে ডিনোট করবো ভি আর এম এস সমান হয় হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু এটা কিন্তু আমাদের কাজে লাগবে এখানটায় এবার আর এম এস ভ্যালুটা বেসিক্যালি কি একদম সংক্ষেপে বলতে গেলে আর এমএস ভ্যালু হচ্ছে এই যে এই যে আমরা এসির ভোল্টেজের কথা বলছি এখানটায় তাই না এসি ভোল্টেজের কথা বলছি এই আর এম এস ভ্যালু হচ্ছে গিয়ে একটা এসি ভোল্টেজের এফেক্টিভ ভ্যালু কথাটা বোঝা গেল যে আর ভ্যালু হচ্ছে একটা এসি ভোল্টেজের এফেক্টিভ ভ্যালু বা কারেন্টের ক্ষেত্রেও বলতে পারব যে আর এমএস ভ্যালু অফ কারেন্ট মানে হচ্ছে কারেন্টের এফেক্টিভ ভ্যালু আর সেটা কি হয় সেটা হয় হচ্ছে ভি এম বাই রু এবার এটার ডেরিভেশান কী করে এলো তোমাদের কাজে লাগবে না মানে পরীক্ষার রেসপেক্টে কাজে লাগবে না জানার ইচ্ছে থাকলে ওই ভিডিওর থেকে দেখে নেবে যে ভিডিওগুলো আপলোড হবে তাহলে মোট কথা এখানে আমি আর একটা কথা বলবো যে এই যে আমরা বাড়িতে বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করি সেখানে দেখবে একটা কথা লেখা থাকে টু থার্টি ভোল্ট বা টু টোয়েন্টি ভোল্ট এরকম লেখা থাকে তাহলে এই যে টু থার্টি ভোল্ট বা টু টোয়েন্টি ভোল্ট যেটাই বলো না কেন এই যে ভোল্টেজটার কথা বলা হচ্ছে এটা কিন্তু আর এম এস ভ্যালু কথাটা বোঝা গেল তাহলে আমি এই জায়গাটা আর একবার বলে দিচ্ছি কারণ জায়গাটা যেহেতু খুব ইম্পর্টেন্ট আর এম এস ভ্যালুর কনসেপ্টটা আমরা কেন আনছি এসির ক্ষেত্রে প্রত্যেকটা ইনস্ট্যান্টের ভ্যালু ভোল্টেজ বলো কারেন্ট বলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য আনছি হচ্ছে আর এম এস ভ্যালু আর এম ভ্যালু আর কিছুই না এসির এফেক্টিভ ভ্যালুকে বলছি আমরা আর এম ভ্যালু যার ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু আর এই যে সাইনোসয়েডাল ওয়েব ফর্ম নিয়েছি আমরা ভি কলস টু সাইন ওমেগাটি এর যে আর এম ভ্যালু সেটা হয় হচ্ছে ভিএম বাই রুট মানে সাপোজ আমরা যে বাড়িতে যে সাপ্লাইটা পাচ্ছি তার আর এম ভ্যালু কত তাহলে তার আর এম ভ্যালু হচ্ছে টু থার্টি ভোল্ট তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যদি এটা জিজ্ঞেস করে কী করে পাবে আমরা একটু আগেই দেখলাম যে ভিআরএমএস সমান হচ্ছে ভিএম বাই রুট তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে আমি ভিএম সমান কি লিখতে পারবো ভিএম সমান লিখতে পারবো রুট টু ইন্টু ভি আর এম এস মানে রুট টু ইন্টু টু থার্টি ভোল্ট কোনো অঙ্কে যে কোনো জায়গায় যদি এসি সাপ্লাইয়ের কথা বলে আর সেখানে দুশো তিরিশ ভোল্ট বলুক দুশো ভোল্ট বলুক চারশো ভোল্ট বলুক যাই ভোল্ট বলুক না কেন যদি মেনশন করে দেওয়া না থাকে তাহলে জানবে সবসময় সেটা আর এম এস ভ্যালুরই কথা বলা হচ্ছে এবার এই দুটো স্লাইডে আমরা যা যা পড়লাম সেগুলো হচ্ছে গিয়ে ভোল্টেজ নিয়ে পড়লাম যদি কারেন্টের কথা বলি এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু একই থাকবে মানে ধরো আমরা একটু আগে ভি ভিএম সাইন উমেগাটি দিয়ে ভোল্টেজকে ডিনোট করেছিলাম এসির ক্ষেত্রে কারেন্টকে যদি ডিনোট করতে চাই আইডিয়ালি তাহলে আমরা ডিনোট করব আই ইকুয়ালস টু আই এম সাইন ওমেগাটি বাকি যা ছিল সব এক স্মল আইকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট আই এমকে বলবো ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট ওমেগাকে বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যাকে রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করা হচ্ছে সেখানেও ওমেগা কস্ট টু টু পাই এফ হবে সেখানেও এফ ইকোয়স টু ওয়ান বাই টু হবে ওয়ান বাই টি হবে আর এখানেও কারেন্টের আর এম এস ভ্যালু যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট ডিভাইডেড বাই রুট টু আশা করি বোঝা গেল এবারে আসবো আমরা ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের কনসেপ্টে দেখো এখানেও সেই একই ব্যাপার যে জায়গাগুলো কাজে লাগবে সেই জায়গাগুলো আমি বোঝাচ্ছি দেখো আমরা যখন বেসিক লেকচারগুলো শুরু করেছিলাম সেখানটায় বলেছিলাম যে সার্কিটের যে বেসিক তিনটে এলিমেন্ট সেটা হচ্ছে রেজিস্টেন্স ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স এটাও সেখানে বলেছিলাম যে রেজিস্টেন্স এসি ডিসি দুটোতেই কাজ করে বাট ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স শুধুমাত্র এসিতে কাজ করে কেন কাজ করে সেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যেটুকু লাগবে সেটুকু আমরা এখানটায় দেখব ইন্ডাক্টার আর ক্যাপাসিটার এর দুটো প্রপার্টি আছে ইন্ডাক্টারের একটা বড় প্রপার্টি হচ্ছে এরা কারেন্টের চেঞ্জকে বাধা দেয় কাকে বাধা দেয় চেঞ্জ অফ কারেন্ট বা চেঞ্জ ইন কারেন্ট এবার দুটো কথার মধ্যে পার্থক্য বোঝো আমরা এর আগে রেজিস্টেন্স নিয়ে পড়েছি রেজিস্টেন্সের কাজটা কি ছিল তাহলে রেজিস্টেন্স কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছিল ভালো করে খেয়াল করো আমি যখন কারেন্ট নিয়ে ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম কারেন্ট হচ্ছে ইলেকট্রনের ফ্লো ঠিক রেজিস্টেন্স কি বলেছিলাম রেজিস্টেন্স হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালের সেই প্রপার্টি যেটা কারেন্টের ফ্লোকে মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছে তাহলে রেজিস্টেন্সের প্রপার্টি কি ছিল কারেন্টের ফ্লোকে বাধা দেওয়া তাই না তা আমি এখানে সংক্ষেপে লিখছি ফ্লো অফ কারেন্ট ফ্লো অফ কারেন্ট মানেই কিন্তু ফ্লো অফ ইলেকট্রন তাহলে রেজিস্টেন্সের প্রপার্টি ছিল কারেন্টের ফ্লোকে বা রেজিস্ট সরি কারেন্টের ফ্লোকে বা ইলেকট্রনের ফ্লোকে বাধা দেওয়া এবার তুমি দুটো সিস্টেমের কথা ভাবো একটা ডিসি সিস্টেম আর একটা এসি সিস্টেম ডিসি সিস্টেম হোক বা এসি সিস্টেম হোক কারেন্ট ফ্লো করছে মানেই কি ইলেকট্রনের ফ্লো হচ্ছে কী বললাম বোঝা গেল যে ডিসি সিস্টেম হোক বা এসি সিস্টেম হোক কারেন্ট ফ্লো করছে মানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে তাহলে ইলেকট্রনের যেখানে ফ্লো হচ্ছে সেখানে ইলেকট্রনকে বাধা দেবে কি ইলেকট্রনের ফ্লোকে বাধা দেবে কে রেজিস্টেন্স যার জন্য এসি হোক বা ডিসি হোক দুটোর ক্ষেত্রেই রেজিস্ট্যান্স কাজ করছে এবারে আসছি আমি ইন্ডাকটেন্সের ব্যাপারে ইন্ডাকটেন্স কি বললাম কারেন্টের চেঞ্জকে বাধা দেবে এবার তুমি বলো যে ডিসির কথা যখন আমরা বলেছিলাম তখন কি বলেছিলাম যে ডিসিতে কারেন্টের কিন্তু চেঞ্জ হয় না কারেন্ট হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট তো কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে মানে কারেন্টের যদি চেঞ্জ না হয় তাহলে ইন্ডাকটেন্স কাজ করবে কি করে কারণ ইন্ডাকটেন্স তো সেখানেই কাজ করবে যেখানে কারেন্টের চেঞ্জ হবে ডিসিতে যেহেতু কারেন্টের চেঞ্জ হচ্ছে না তার জন্য ডিসিতে ইন্ডাক্টার কাজ করছে না বোঝা গেল আশা করি কথাটা একই রকমভাবে ক্যাপাসিটারের একটা প্রপার্টি হচ্ছে ক্যাপাসিটার ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয় ডিসির ক্ষেত্রে কি কীরকম কনস্ট্যান্ট ভোল্টেজ ভোল্টেজের কোনো চেঞ্জ নাই তাহলে ডিসিতে ক্যাপাসিটার কাজও করবে না অথচ এসিতে কি হচ্ছে এসিতে আমরা দেখতেই পাচ্ছি এতক্ষণ তো ভোল্টেজের ওয়েব ফর্ম পড়াশোনা করলাম তাহলে এসিতে দেখতে পাচ্ছি কি ভোল্টেজ সবসময়তেই চেঞ্জ হচ্ছে তাহলে ভোল্টেজ যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে এসিতে ক্যাপাসিটার কাজ করবে তাহলে আমরা কি দেখলাম যে রেজিস্টেন্স কারেন্টের ফ্লোকে মানে ইলেকট্রনের ফ্লোকে যেহেতু বাধা দেয় তার জন্য রেজিস্ট্যান্স এসি ডিসি দুটোতেই কাজ করে কারণ এসি কারেন্ট হোক বা ডিসি কারেন্ট হোক দুটোর ক্ষেত্রেই ইলেকট্রনের ফ্লো হচ্ছে কিন্তু ইন্ডাকটেন্স করছে কি কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে ওই ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছে না কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে তো ইন্ডাকটেন্স যেহেতু কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে আর কেবলমাত্র এসিতেই কারেন্টের চেঞ্জ হয় তার জন্য ইন্ডাকটেন্স কেবলমাত্র এসিতেই কাজ করবে ক্যাপাসিটার ভোল্টেজের চেঞ্জকে বাধা দেয় ডিসির ক্ষেত্রে ভোল্টেজের চেঞ্জ হচ্ছে না কাজ করারও কোশ্চেন নেই কিন্তু এসির ক্ষেত্রে ভোল্টেজের চেঞ্জ হচ্ছে তার মানে ক্যাপাসিটার এসিতে কাজ করবে এবার এখানে আর একটা কথা বলেছিলাম যে ইন্ডাকটেন্স এসিতে শর্ট সরি ইন্ডাকটেন্স ডিসিতে শর্ট সার্কিট হিসেবে কাজ করে ক্যাপাসিটার এসিতে ওপেন ক্যাপাসিটার ডিসিতে ওপেন সার্কিট হিসেবে কাজ করে ইন্ডাক্টার দেখবে ফার্স্ট লেকচারেই বলেছিলাম ইন্ডাক্টার ডিসিতে শর্ট সার্কিট হিসেবে আচরণ করে ক্যাপাসিটার ওপেন সার্কিট হিসেবে আচরণ করে ডিসিতে আচ্ছা কেন করে তার কিছুটা আজকে জানতে পারবে আচ্ছা এবার এখানে একটা জিনিস বলি এই যে আমি এই প্রপার্টিগুলো বললাম ইন্ডাকটেন্স কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে তোমার স্বাভাবিকভাবে মনে হবে ইন্ডাকটেন্সের এমন কি আছে যার জন্য কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে তো কারেন্টের চেঞ্জকে কি করে বাধা দিচ্ছে বা কেন বাধা দিচ্ছে আমরা যখন পরবর্তী লেকচারে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে পড়বো বা ম্যাগনেটিজম নিয়ে পড়বো সেখানটাই দেখতে পাব আর ক্যাপাসিটার কেন ভোল্টেজের চেঞ্জকে বাধা দিচ্ছে সেটা আমরা ট্রিপলির লেকচারে দেখবো না কেন কারণ এই ক্যাপাসিটারের জন্য যে ডিটেলস সেগুলো আমাদের ট্রিপেলিতে কাজে লাগবে না যার জন্যই দেখব না কারোর যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে ইটেকের লেকচার যখন আপলোড হবে সেটা সেখান থেকে দেখে নিতে পারে বাট সেটা পরীক্ষাতে আসবে না যাই হোক তাহলে কি বলছিলাম যেন হ্যাঁ ওপেন সার্কিট আর শর্ট সার্কিট হিসেবে কেন আচরণ করছে সেটা আমরা দেখব এক মিনিট ওয়েট করবে আচ্ছা এবার একটা জিনিস বলো এসিতে আমি বললাম কি ইন্ডাক্টার কাজ করছে তাই না আচ্ছা ইন্ডাক্টার এসিতে কেন কাজ করছে কারণ ইন্ডাক্টার কারেন্টের চেঞ্জকে বাধা দেয় আচ্ছা এবার একটা জিনিস ভেবে বলো তো যে জিনিসটা কারেন্টের চেঞ্জকে বাধা দেয় সে তো বেসিক্যালি কারেন্টকে বাধা দিচ্ছে ঠিক কি না রেজিস্টেন্স কী করছিলো ডিরেক্টলি ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছিলো তার মানেও ডিরেক্টলি কারেন্টকে বাধা দিচ্ছে ঠিক বাট ইন্ডাক্টেন্স কি করছে কারেন্টের চেঞ্জ হলে তাকে বাধা দিচ্ছে তো কারেন্টের চেঞ্জ হলে যে মানে কারেন্টের চেঞ্জ হলে যদি বাধা দেয় সে তো ঘুরিয়ে তার ঘুরিয়ে তার মানে কারেন্টকেই বাধা দিচ্ছে ইলেকট্রনিক ফ্লোকে বাধা দিচ্ছে না বাট কারেন্টকেই আলটিমেটলি বাধা দিচ্ছে তাহলে কারেন্টকে যদি বাধা দেয় তাহলে তার জন্য আমরা একটা রেজিস্টেন্সেরটা আর মানতে পারবো তো ইন্ডাকটেন্সের জন্য ইন্ডাক্টারের যে ইন্ডাকটেন্স আছে সেই ইন্ডাকটেন্সের জন্য যে এসি রেজিস্টেন্স তাকে আমরা বলি ইন্ডাকটিভ রিয়াকটেন্স তাকে আমরা কি বলবো ইন্ডাকটিভিট তাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিয়াকটেন্স আমি রিপিট করছি আর একবার ঘাবরানোর কিছু নাই রেজিস্টেন্স ইলেকট্রনের ফ্লোকে বাধা দিচ্ছে মানে মানেও ডিরেক্ট কারেন্টের ফ্লোকেই বাধা দিচ্ছে চলো এখানটায় আমি পরিষ্কার করে লিখি এখানে যেটুকু দরকার সেটুকু দেখে আগে রেজিস্ট্যান্স ইলেকট্রনের ফ্লোকেই ডিরেক্টলি বাধা দিচ্ছে মানে ডিরেক্টলিও কারেন্টকে বাধা দিচ্ছে ইন্ডাকটেন্স করছে কি ইন্ডাকটেন্স কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে তো কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে মানে তো আলটিমেটলি ঘুরিয়ে কারেন্টকেই বাধা দিচ্ছে তাহলে ইন্ডাকটেন্সের জন্য যে রেজিস্টেন্স রেজিস্টেন্স মানে কি বাধা দেওয়া তো ইন্ডাকটেন্সের জন্য যে এসি রেজিস্টেন্স তাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিয়াকটেন্স তাকে আমরা বলবো ইন্ডাকটিভ রিয়াকটেন্স ইন্ডাকটিভ রিয়াকটেন্স এর ইউনিট কী বলতো ওহোম রেজিস্টেন্স কথাটা যখন মানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কি এক ধরনের রেজিস্টেন্স এসি রেজিস্টেন্স তো রেজিস্টেন্সের কথা যখনই আসছে তখনই তার ইউনিট হয়ে যাবে ওহম এই জায়গাটাই ভুল করবে না ইন্ডাকটেন্সের ইউনিট ইন্ডাকটেন্সের ইউনিট কী ছিল হেনরি ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি বাট ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের ইউনিট কিন্তু ওহম আচ্ছা ইন্ডাকটিভ রিয়াকটেন্স এই যে রিয়াকটেন্স রিয়াকটেন্সকে আমরা ডিনোট করি এক্স দিয়ে ইন্ডাকটিভ রিয়াকটেন্স ইন্ডাক কী বলে ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স তাকে আমরা কী দিয়ে ডিনোট করি এল দিয়ে তার জন্য ইন্ডাকটিভ রিয়াকটেন্সকে সাবস্ক্রিপ্টে এক্সের ছোটো করে এল লিখব তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কীরকম এক্সেল দিয়ে ডিনোট করা হয় এক্সেল ইকোয়ালস টু হয় ওমেগা এল এটা মনে রাখতে হবে এটা কী করে এলো সেটা ইটেকের বিষয়বস্তু আমাদের এখানেই ফর্মুলাটা লাগবে এক্সেল ইকোয়ালস টু ওমেগা এল আর একটু আগে ওমেগা সমান আমরা পড়েছিলাম কি টু পাই এফ তাহলে একই রকমভাবে এক্সেল ইকস্টো আমরা এই ওমেগার জায়গায় টু পাই এফ যদি বসিয়ে দিই পেয়ে যাবো টু পাই এফ এল তাহলে এটা আমার কাজে লাগবে আচ্ছা সেটাই দেখো আমি এখানটায় লিখে রেখেছি একই রকমভাবে ক্যাপাসিটার কী করছিলো ভোল্টেজের চেঞ্জকে বাধা দিচ্ছিলো তো ভোল্টেজের চেঞ্জকে যদি বাধা দেয় সার্কিটে কারেন্ট কেন ফ্লো করে ভোল্টেজের জন্য তো ভোল্টেজের চেঞ্জকে যদি বাধা দেয় তাহলে তো সে ঘুরিয়ে কারেন্টের চেঞ্জকেই বাধা দিচ্ছে তো আলটিমেটলি ক্যাপাসিটারের জন্য যে এসি রেজিস্টেন্স তাকে আমরা কী বলবো ক্যাপাসিটি রিয়াক্টেন্স তাকে আমরা বলব ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স রিয়াক্টেন্সকে আমরা ডিনোট করি এক্স দিয়ে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সকে ডিনোট করবো সি দিয়ে এক্সি ইকোয়ালস টু ফর্মুলা হয় ওয়ান বাই ওমেগা সি আর ওমেগার জায়গায় যদি টু পাই এফ বসিয়ে দাও তাহলে হয়ে যাবে ওয়ান বাই টু পাই এফ সি দেখো সেটাই এখানটায় লেখা আছে আচ্ছা এবার একটা জিনিস ভাবো যে আমি কেন বলেছিলাম যে ইন্ডাক্টার এসি সরি ডিসিতে শর্ট সার্কিট হিসেবে কাজ করে দেখো ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয় জিরো আমি এটা এবার ম্যাথামেটিক্যালি প্রুভ করছি পরে এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনও দেবো ডিসিতে ফ্রিকোয়েন্সি হয় জিরো সাপোজ ডিসিতে আমি ইন্ডাক্টার লাগিয়েছি আর ইন্ডাক্টারের যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স সেটা আমরা কী জানি টু পাই এফ এল তাহলে ডিসির জন্য এক্সেলের ভ্যালু কত হবে এফের জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে টু পাই ইন্টু জিরো ইন্টু এল করলে কত হবে জিরো হয়ে যাবে এক্সেল ইকোয়ালস টু হবে জিরো ও তাহলে ভাবতো রেজিস্ট্যান্স জিরো মানে কি শর্ট সার্কিট তাহলে ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টার কী হিসাবে কাজ করবে শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে এবার আসা যাক ক্যাপাসিটারের ব্যাপারে ডিসির ক্ষেত্রে আমি ডিসিতে ডিসি সার্কিটে সাপোজ ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি তো ফ্রিকোয়েন্সি তো জিরো তাহলে ফ্রিকোয়েন্সি জিরো বসিয়ে দাও এক্সি সমান কী চলে আসবে ওয়ান বাই জিরো চলে আসবে যেটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড বা বলতে পারো হচ্ছে ইনফাইনাইট তো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স মানে যেটা ওয়ান কাইন্ড অফ এসি রেজিস্ট্যান্স তার ভ্যালু চলে এসছে ইনফাইনাইট এবার তুমি ভাবো রেজিস্টেন্স যদি ইনফাইনাইট হয়ে যায় তার মানে কি ওপেন সার্কিট ইনফাইনাইটের মধ্যে দিয়ে তো কখনো কারেন্ট ফ্লো হতে পারে কি কারেন্ট ফ্লো হতে পারে না তাহলে সেটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে যার জন্য বলেছিলাম ডিসিতে ক্যাপাসিটার ওপেন সার্কিট হিসাবে কাজ করবে তো আমি যেভাবে যেভাবে লেকচার পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস ফলো করে যাও আমার উপর বিশ্বাস রাখো যখন সমস্ত কিছু শেষ হবে সমস্ত কিছু মিলে যাবে ঠিক আছে কারণ অনেক কিছু দেখবে আমি বলছি যে এটা এখন থাকবে পরে গিয়ে বোঝাবো তুমি হয়তো ভাবতে পারো আচ্ছা এটা কেন পরের জন্য থাকছে আমি সেই টাইমে গিয়ে বোঝাবো যখন বোঝালে তোমার কাছে ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট হবে আমি যখন ডিসি পড়ানোর সময়তে বলেছিলাম ইনডাক্টার ক্যাপাসিটার এগুলো এরকম হয় এটা মনে রাখো তখন তোমার স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে এরকম কেন বলছে বোঝাচ্ছে না কেন তো এটা আমি বোঝাই নি এই কারণেই যে দেখো এসির ক্ষেত্রে এলাম ব্যাপারটা আরও সহজে ক্লিয়ার হয়ে গেল এবার আশা করি ভুলবে না এক্সেলি কস্টও যদি টু পাই এফ এল হয় আর এফের ভ্যালু যদি জিরো হয় ডিসির ক্ষেত্রে তো এসের এফের ভ্যালু জিরো তার মানে দেখতে পাচ্ছি রেজিস্টেন্স এসি রেজিস্টেন্স বা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স যেটা অ্যাকচুয়াল নাম সেটা জিরো তাহলে আমার কি শর্ট সার্কিট আর ক্যাপাসিটারের ক্ষেত্রে কি দেখছি এক্সি ভ্যালু চলে আসছে ডিসিতে ইনফাইনাইট মানে ওপেন সার্কিট তাহলে এই গেল হচ্ছে কি ব্যাপারগুলো এবার এগুলো এখানে জায়গা আছে আমি এখানে ফার্স্টে বুঝিয়ে নিই ডিসিতে শুধুমাত্র রেজিস্টেন্স কাজ করছিল এসিতে রেজিস্টেন্স কাজ করছে ইন্ডাকটেন্স কাজ করছে ইন্ডাকটেন্সের জন্য রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল ইকস্ট ওমেগায় এসিতে ক্যাপাসিটারও কাজ করছে তার ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্সি ইকস্ট হচ্ছে ওমেগাসি সরি ওয়ান বাই ওমেগাসি আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি হয়তো বলতে ভুলে গেছিলাম এই যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের কথা বললাম এরও কিন্তু ইউনিট হচ্ছে গিয়ে ওহোম ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে গিয়ে ফেরাড বাট ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের ইউনিট কিন্তু ওহম এই জায়গাগুলো যেন ভুল না হয় তো যাই হোক এসিতে আমার রেজিস্টেন্স কাজ করছে ইন্ডাকটেন্সের ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কাজ করছে ক্যাপাসিটারের ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স কাজ করছে তাহলে একটা এসি সার্কিটে ডিসি সার্কিটে যদি এই তিনটে থাকতো শুধুমাত্র রেজিস্টেন্সটা কাজ করতো এসি সার্কিটে যদি তিনটে থাকে তিনটেই কাজ করবে তার মানে তিনটেই কোনো না কোনোভাবে কারেন্টকে বাধা দেবে রেজিস্টেন্স ডিরেক্টলি ইলেকট্রনের ফ্লোকে বাধা দিয়ে কারেন্টকে বাধা দেবে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কারেন্টের চেঞ্জকে বাধা দিয়ে কারেন্টকে বাধা দেবে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স ভোল্টেজের চেঞ্জকে বাধা দিয়ে ভো আলটিমেটলি কারেন্টকে বাধা দেবে তাহলে আমরা যখন এসি সার্কিটের অ্যানালিসিস করব তিনটের জন্যই এফেক্টিভ রেজিস্টেন্সকে ধরতে হবে তাহলে এই যে রেজিস্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স রেজিস্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এই তিনটে মিলে এসি সার্কিটে যে এফেক্টিভ রেজিস্টেন্স আমরা পাই তাকে আমরা বলবো কি ইম্পিরেন্স তাকে আমরা বলব ইম্পিরেন্স ইম্পিরেন্সের ইউনিট কি ওহোম কারণ এটাও এক ধরনের রেজিস্টেন্স এসির ক্ষেত্রে এফেক্টিভ রেজিস্টেন্স ইম্পিরেন্সকে আমরা ডিনোট করবো জেড আচ্ছা তোমরা যে এই যে ই ট্রিপলি সাবজেক্টটা পড়ছো এখানে কিন্তু কোথাও ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স ইম্পিডেন্স এগুলোর ডেফিনেশান কিন্তু আসবে না কারণ এগুলো টোটালটাই হচ্ছে গিয়ে ইটেকের পার্ট যেটা আমার এখানে কাজে লাগবে বলে আমি আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে নিচ্ছি যাতে মেন সাবজেক্ট যখন পড়াবো এগুলো আর ফার্দার এক্সপ্লেন করতে না হয় এবার দেখো দেখো এখানে আমি একটা সার্কিট নিয়েছি দেখতে পাচ্ছ কি একটা রেজিস্টেন্স আর একটা ইন্ডাকটেন্স সিরিজে মানে একটা রেজিস্টার আর একটা ইন্ডাক্টার সিরিজে কানেক্ট করা আছে তো রেজিস্টেন্সের ভ্যালু আর ইন্ডাক্টারের যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স তার ভ্যালু হচ্ছে এক্সেল তাহলে রেজিস্টেন্স ডিরেক্টলি কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে ইলেকট্রনের ফ্লোকে বাধা দিয়ে ইন্ডাক্টার যেটা আছে সেটা কারেন্টের চেঞ্জকে বাধা দিয়ে ঘুরিয়ে কারেন্টকে বাধা দিচ্ছে তার মানে ফাইনালি দুজনেই করছে কি কারেন্টকে বাধা দিচ্ছে তাহলে দুজনেই যেহেতু কারেন্টকে বাধা দিচ্ছে দুজনকে মিলিয়ে আমি এসিতে একটা এফেক্টিভ রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে এই সার্কিটের ইম্পিরেন্স জেড জেড ইকুয়ালস টু হবে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে কি করে আসছে সেটা আবার সেই ইটেকের গল্প যদি দেখতে চাও ইটেকের ভিডিও যখন আপলোড হবে তখন দেখে নেবে বাট পরীক্ষায় আসবে না পরীক্ষার জন্য তোমাদের শুধুমাত্র এটুকু লাগবে একটা জিনিস বলে রাখি যখন ট্রান্সফর্মার করাবো তখন আমার এই জিনিসটা পার্টিকুলারলি কাজে লাগবে ডিসির ক্ষেত্রে এরকম দুটো রেজিস্টেন্স যদি পাও আর ওয়ান আর আর টু দেখতেই পাচ্ছ সিরিজে কানেক্টেড আছে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স কেউ যাবে আর ওয়ান প্লাস আর টু বাট এসির ক্ষেত্রে কিন্তু এরকম নয় এখানে ভুল করে আবার আর প্লাস এক্সেল লিখে দিয়ে বসতে কোনা ইমপিরেন্স সমান জেডিকোলস টু কী হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার এক্সেল মানে কি জানি আমরা ওমেগাইল বসিয়ে দিলাম তাহলে ওখানটায় এক্সেলের স্কোয়ার ছিল ওমেগা এলের হোল স্কোয়ার হয়ে গেল ওমেগার জায়গায় যদি টুপাইয়ে এ বসিয়ে দাও তাহলে এই মানে একটা মনে রাখলেই তোমার বাকিগুলো আলটিমেটলি মনে থাকবে এবার তাহলে কোশ্চেন হচ্ছে গিয়ে এখানে আর এক্সেল দিয়েছি কেন তাহলে আর আর এক্সি দিয়ে কি হতে পারে না আর আর এক্সি দিয়ে কি হতে পারে না অবশ্যই হতে পারে অবশ্যই হতে পারে বাট এর অ্যাপ্লিকেশন ট্রিপলির যে তোমাদের সিলেবাস আছে সেখানে কাজে লাগছে না যার জন্য আমি দেখাচ্ছি না যদি কোথাও কাজে লাগে পরবর্তীকালে গিয়ে তখন আবার দেখিয়ে দেওয়া যাবে এখান থেকে তোমার মনে হতে পারে যে আচ্ছা এখানে আর এক্সেল আর আর সি এগুলোই কি আলাদা আলাদা থাকতে পারে কখনো তিনটেই একসঙ্গে থাকতে পারে না অবশ্যই থাকতে পারে এটাও তোমার মনে হতে পারে যে সিরিজেই থাকতে হবে তার কি কোনো মানে আছে প্যারালাল কম্বিনেশান কি হতে পারে না হ্যাঁ তাও হতে পারে বাট সেগুলোর অ্যাপ্লিকেশান ট্রিপলিতে নাই তার জন্য তার ডিটেলসে আমরা যাবো না তাহলে মোট কথা আমাদের এখানে কি কী লাগবে এখানে যে জিনিসগুলো লাগবে যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স অ্যাকচুয়ালি কি ক্যাপাসিটি রিয়াক্টেন্স অ্যাকচুয়ালি কি আর ইম্পির্স অ্যাকচুয়ালি কি সেই জায়গাগুলো আমাদের কাজে লাগবে তো যাই হোক আজকের লেকচার আমি এখানটাতেই শেষ করছি এর পরের দিন আমরা এর ওপর বেস করে পিওরলি রেজিস্টিভ সার্কিটে কি হয় তার পাওয়ার ফ্যাক্টর বলে একটা টার্ম পাবো যেটা অলরেডি এটাকে হয়ে গেছিলো তোমাদের পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে কি হয় তার ওয়েব ফর্ম কী হয় সেগুলো দেখবো তার জন্য পাওয়ার ফ্যাক্টর কি হয় সেটা দেখবো তারপরে যদি আর এল সিরিজ সার্কিট হয় যেটার ইম্পির্স একটু আগে আমরা বার করলাম সেটার ক্ষেত্রে ওয়েব ফর্ম কী হয় সেটা আমরা দেখবো অ্যান্ড ফাইনালি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল নিয়ে পড়বো যে পাওয়ার ট্রায়াঙ্গেলে আমরা তিন ধরনের পাওয়ার পাবো একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার দুই রিয়াক্টিভ পাওয়ার আর তিন হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য ইম্পর্টেন্ট আমরা যে মেশিনের চ্যাপ্টার পড়ব সেই মেশিনের মধ্যে কোন মেশিনের রেটিং কিসের ওপর বেস করে করা হয় সেগুলো যদি বুঝতে হয় তাহলে এই লেকচার মানে পরের যে লেকচারটা পাবে পাওয়ার ফ্যাক্টর সরি পাওয়ার ট্রায়াঙ্গেলের ওপর সেটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ যখন আমি ট্রান্সফর্মার পড়াবো তখন দেখবে বলে বেরিয়ে যাব যে ট্রান্সফর্মারের রেটিং অ্যাপারেন্ট পাওয়ার মানে ভোল টেম্পারে করা হয় বা অল্টারনেটার যখন পড়াবো তখন বলে বেরিয়ে যাব যে রেটিং এই অ্যাপারেন্ট পাওয়ার ভোল্ট অ্যাম্পিয়ারে করা হয় কেন করা হয় সেটা এর পরের যে বেসিক লেকচারটা আছে সেখানে জানতে পারবে তো যাই হোক তাহলে আজকের মতো লেকচার আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো আর কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ওই একই নিয়ম হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে আমি সেগুলোকে সাথে সাথে সলভ করে দেবো ইনকেস যদি ডিটেলস দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তার উপর মিস করে আমি আর একটা নতুন ভিডিও বানিয়ে দেবো